298 আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা। বিএনপি নির্বাচনে এলে জাতির জন্য সৌভাগ্য বলেছেন সিইসি। এইচএসসির ফল প্রকাশ, পাশের হার 78.64%। আওয়ামী লীগ সরকারের উদ্যোগে সাক্ষরতার হার বেড়েছে বলেছেন প্রধানমন্ত্রী। ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ রিজভীর। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না ভারত, জানিয়েছেন পররাষ্ট্র সচিব। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 7 ফিলিস্তিনি নিহত। রাশিয়ার 8 ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ভারতের কেরালায় কনসার্ট দেখতে এসে 4 শিক্ষার্থীর মৃত্যু। বিশ্বকাপ ব্যর্থতায় স্পন্সর হারালো বাংলাদেশ।